রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের নাস্তাটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়েই চলে এলাম। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আর কোনো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে। একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো, ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি 1/4 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচের মতো। তো আমি এখানে আর কোনো বাড়তি উপকরণ ব্যবহার করব না, এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো রাতে আমি এই ভাতটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আর কতটা ঝরঝরা হয়ে গেছে, এটা 1/2 ঘন্টা আগে আমি বের করে রেখেছি। তো ফ্রিজে যদি আপনারা রাতে ভাতটা যদি রেখে দেন নর্মাল ফ্রিজে, তো আপনারা এই নাস্তাটি তৈরি করার আগে স্বাভাবিক তাপমাত্রায় এনে রাখতে হবে 1/2 ঘন্টা আগেই। তো ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি, তো পুরো ভাতটা কিন্তু আমি এখানে দিইনি, অর্ধেক ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমের মিশ্রণের সাথে। তো বাকি ভাতটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, 5 মিনিট আমি এটাকে রেখে দিব এইভাবে। এবার চলে এলাম চুলায়। একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ফ্রাই প্যানটাকে 2 মিনিটের মতো একটু গরম করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। তো একটা মেজারমেন্টের কাপের সাহায্যে আমি ভাতের যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা সাথে সাথে এইভাবে একটু বিছিয়ে দিতে হবে, বা যে কোনো একটা হাতলের সাহায্যে বা চামচের সাহায্যে। তো এটাকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে 3 মিনিট আমি এটাকে জাল করতে থাকব। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এবার একটা হাতলের সাহায্যে একটু আলতো হাতে তুলে নিতে হবে, একদম তাড়াহুড়া করা যাবে না, আর এটা কিন্তু ভেঙেও যাবে না। একটু আলতো হাতে এইভাবে তুলে তারপরে একটু উল্টিয়ে দিতে হবে। তো আমি আরেকটা চামচের সাহায্যে আমি একটু উল্টিয়ে দিলাম নাস্তাটাকে। তো নাস্তাটাকে উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট এটাকে জাল করে নিয়েছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন নাস্তাটা। অনেকেই আছে সকালবেলা গরম ভাত, রুটি বা পরোটা খেয়ে থাকেন, তো প্রতিদিন কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না। তো যারা এই ধরনের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যান, তারা আমার আজকের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।